শারদ উৎসবকে ঘিরে এখন খুশির আবহ সর্বত্র। রাজ্যের বিভিন্ন জায়গায় পুজো উদ্যোক্তা ও মৃৎশিল্পীদের মধ্যেও পুজোকে ঘিরে প্রস্তুতি প্রায় অন্তিম লগ্নে। তেমনি অনুকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায় রাজনগরের মূর্তিপাড়া থেকেও সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল মূর্তি নির্মাতাদের সে চরম ব্যস্ততার ছবি। স্থানীয় এলাকার মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল, সন্দীপ রুদ্রপাল, দীনবন্ধু রুদ্রপালদের মতো অন্য মৃৎশিল্পীদের চোখে মুখে এখন ব্যস্ততার ছাপ। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে ফুটিয়ে তুলে মণ্ডপমুখী করতে এক প্রকার খাওয়া দাওয়া ভুলে দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল জানিয়েছেন, এই বছর তিনি 11খানা মূর্তির বরাদ পেলেও বাজারে মূর্তি নির্মাণের দ্রব্য সামগ্রীর অগ্নিমূল্যে লাভের হার বড্ড কম। তিনি জানান, গোটা বছরই মূর্তি নির্মাণের কাজের আয় দিয়েই সংসার প্রতিপালন হয়ে থাকে। অবশ্য বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের এই পেশায় ঝোঁক না থাকার বিষয়টিও উঠে এসেছে তার বক্তব্যে। তাছাড়া এই কাজের জন্য পর্যাপ্ত শ্রমিকও এখন পাওয়া দুষ্কর, তাই আগের চেয়ে অনেকটা চাপ বেড়েছে শিল্পীদের। তো দুর্গা মূর্তির কাজ চলে, বানাইছি আমি 10টা, অন 10টা যে বানাইছি, বৃষ্টি হয়ে লিছি আমরা নষ্ট, এর মাঝে টাইম নাই, টাইম শর্ট। আমি কাজ করি প্রায় 25-26 বছর হয়ে গেছে কাজ করি, মাটির মূর্তির কাজ করি। আগের মতো তো লাভ নাই, লাভ দেখেন আমরা এখন বর্তমানে যে মূর্তি বানাই এই মূর্তি তুলনায় আমরা ইয়ে পাই না, দাম পাই না, দাম যে পাই না, কাস্টমার আইলে আমরা যে দাম পড়ব এই দাম থেকে আরও একটু নিচে তারা দাম পাই, তখন আমরা এটা ফুসায় না। তো প্রকৃতা ফলমূলের মূর্তি তাক বনিয়েছে, চিন্তা করি আমরা দেওয়া লাগে। জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা মূর্তির দাম রেট নাই, আমরা এটা কারিগরের মাঝে ইয়ে আছে, তখন এটা যেন আছে যেন আমি যদি বেশি পয়সা পাই তারও যেন কম পয়সা রাখি দিব। আমার সংসারটা এই মাটির এই মূর্তির ভুল চালের, এটাও আমার প্রেশার। ডেইলি আমরা তিনজনে কাজ করি, আগামী দিনে কখনো কইতাম পারি না কীভাবে লাভ পাইম, কখন দিনতে দিনতে জিনিসপত্র রেট বাড়ে কিন্তু মূর্তির দাম তো বাড়েন না, আমি যদি বাড়াই তারও যেন কমাই লাগে। অন্যদিকে গ্রামের অপর এক মৃৎশিল্পী দীনবন্ধু রুদ্রপালের গলায়ও শোনা গেল একই সুর। তার কথায়, মূর্তি নির্মাণ করে লাভের হার আগের থেকে অনেকটা কমে যাওয়ায় পরিবার প্রতিপালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। তার মাঝেও এই পেশাকে জিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন নিরন্তর। মূর্তি 11টা বানাইছি, 12-15 কমের মধ্যেও আছে, আমরা আষাঢ় মাস থেকে শিল্প তো ইংরাজের 29-30 তারিখ মূর্তির চাহিদা আগের মতোই রয়ে গেছে, তেমন একটা ইয়ে হয়েছে না, পারছে না, সে আগের মতোই রয়ে গেছে, জিনিসপত্র দাম আবার বাড়িয়ে গেছে। মূর্তি তো আমরা 20,000-25,000 করলে কাস্টমারে নিতে চায় না, এত বেশি করেছি, কমে হলে তো আমরা খুশি তো না, না হলে তো মালিকে সব জিনিসপত্র রেট বাড়াই দিচ্ছে, আমরা তো সবকিছু কেনা, সব কিছুই কেনা, মাটির ফের দড়িয়া সব কিছুই কেনা। আমরা খাটপুরের থেকে সকল প্রতিকূলতার মাঝেও মৃন্ময়ী মাকে এবছর চিন্ময়ী রূপে ফুটিয়ে তুলতে এখন চরম ব্যস্ত রাজনগর সহ গোটা রাজ্যের মূর্তি নির্মাতারা। তাদের হাতে এখন সময় কম। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ,